কফি শপের বিষয়ে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান, তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো সৌদি আরবে কফি শপের কাজে সৌদি আরব কফি শপের কাজে কত টাকা বেতন হয় এবং কি সুযোগ সুবিধা, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। কারণ কফি শপের কাজটা খুবই জনপ্রিয় একটি কাজ, কারণ সবাই এই কাজটা করতে পারেন, কারণ এটাতে এই পেশায় সবাই কাজ করতে পারেন, তো সেই জন্য এবং সবাই আসতেও চান। তো আমি আজকের আলোচনা করব। তো পিছনে যে দেখতে পারতেছেন আমার পিছনে একটি কফি শপের দোকান, তো এরকমের কফি শপের দোকান হয়ে থাকে। তো আমরা যারা বাংলাদেশ থেকে আসতে চাই অনেকেই জানি না, তো আজকের আমি আপনাদেরকে বিস্তারিত জানাব। তো কফি শপের কাজে যারা আসবেন, তো তাদের বর্তমান স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি হয়ে থাকে 1600 রিয়াল। তো এই 1600 রিয়ালের ভিতরে তো 1300 রিয়াল স্যালারি ধরা হয় বেসিক, এবং 300 রিয়াল খানার জন্য 300 রিয়াল দেওয়া হয়। তো 1600 রিয়াল তো থাকা দেওয়া হবে আপনাদেরকে। তো থাকা আছে, বিআইপি বা বি কোম্পানি থাকা দেয়। তো কারণ আপনারা বেসিক 1300 রিয়াল, তো 1300 রিয়াল বেসিক হলে ওভার টাইম সাথে থাকে, কারণ কফি শপের ডিউটি লং টাইম হয়ে থাকে, নর্মালি 12 ঘন্টা ডিউটি হয়ে থাকে। তো আপনারা যারা কফি শপে আসতে চান, তো অবশ্যই কফি শপের কাজে আসতে চান, তো আপনারা আসতে পারেন। এটাতে কাজের ধরন খুবই সুন্দর এবং আপনার সব কিছুতেই আপনার কোনো ঝামেলা নেই। তো কারণ এখন বর্তমানে ম্যাক্সিমাম ভাইয়েরা তানাজুল হতে চান কফি শপে, কারণ অনেকেই কাজ জানেন না। তো যারা কোনো কাজ না জানেন তারাও কিন্তু দেখা যায় এই কাজটা নর্মালি 2-4 দিন আপনাদের ট্রেনিং দেওয়া হলেই আপনারা করতে পারেন, কারণ সেই জন্য ম্যাক্সিমাম ভাইয়েরাই কিন্তু কফি শপে তানাজুল হয়ে থাকেন। তো অবশ্যই আমার এই তো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজের বিষয়ে জেনে থাকবেন, তো সৌদি আরবের বিভিন্ন কাজের বিষয়ে জেনে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তো ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ এরকমের বিভিন্ন ধরনের কাজের ধারণা দিয়ে থাকবো আপনাদেরকে। তো আপনারা যারা কফি শপে আসতে চান, তো আপনারা অবশ্যই কফি শপে আসতে পারেন। দেখেন এই যে দোকানটা, এই দোকানটাতে একটি ভাই আছে, তো এই ভাইটি কফি শপে কাজ করেন। তো আপনারা অবশ্যই এরকমের কাজ করতে হবে কফি শপে আসলে, তো আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, এবং অন্য ভাইদের ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।